হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল উইজন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল অর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে মেল ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড, আপনাদের সবার জন্য, আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডিসক্রিপশান বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশান মানে যদি আপনারা আমার কাছে ট্যারোটের কোর্স করতে চান বা ক্রিস্টাল, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস পারচেস করতে চান, বা অবশ্যই যদি আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান, তো নিচে দেওয়া ডেসক্রিপশান বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন, ঠিক আছে? তো অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশান প্রথম আপনার কাছে পৌঁছায়। ওকে, তো প্রথমে আজকে যে টপিকটার উপরে আলোচনা করব সেটা হলো যে আপনার হঠাৎ করে আপনার লাইফে কি আসতে চলেছে, এই মুহূর্তে আপনার কি জানার প্রয়োজন রয়েছে, এঞ্জেলস ইউনিভার্স আপনাকে কি মেসেজ দিতে চায়, ঠিক আছে? থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন। ওকে, সো মেসেঞ্জার অফ অ্যাকশনের এনার্জি এসেছে এখানে। কোনো কিছু নতুন আপনার লাইফে আসতে চলেছে, কোনো কিছু এক্সাইটিং রিলেটেড টু ক্রিয়েটিভিটি অর ইয়োর কেরিয়ার, যেটা আপনার অ্যাটেনশানকে নেবে। আপনি খুব এনার্জেটিক ফিল করতে পারেন কিছু নতুন কিছু শিখতে, কিছু জানার জন্য। হতে পারে আপনি রেডি আছেন কোনো সিচুয়েশানে এগোনার জন্য, যদিও আপনি ইনক্রিজ করতে পারবেন এই সিচুয়েশানটাকে। এটাকে করুন, ঠিক আছে? যেটা করছেন সেটা করতে থাকুন। আর এই কার্ডটা রিপ্রেজেন্ট করে যে আপনার লাইফে না কেউ আসতে চলেছে যে খুবই ক্রিয়েটিভ, এনথুসিয়াস্টিক এবং খুব সিচুয়েশানকে না খুব পজিটিভলি দেখতে পারে, নিজের লাইফ দিয়ে, যে অনেক কিছু ট্রাই করেছে নিজের জীবনে। লেটিং গো, ওয়াও, জাস্ট ওয়াও এনার্জি এসেছে। লেট গো করাটা কিন্তু বন্ধু আমাদের খুব দরকার, জানেন তো? নিজের লাইফে একটু পাস্টকে রিলিজ করা, কিছু কিছু জিনিস আছে যেটা হয়তো আপনার লাইফে এখন একটু চ্যালেঞ্জিং, কিন্তু সবসময় জানবেন আপনি খুব লিবারেল থাকবেন, আপনার এঞ্জেলস আপনাকে সাপোর্ট করবে এই লেট গো করতে। আপনি এঞ্জেলসের সাহায্য নিতে পারেন চাইলে। কিছু এন্ডিংস হবে আপনার লাইফে, কিছু হার্ডেলস আছে হয়তো দেখবেন, কিন্তু কিছু কিছু নতুন শুরু হবে যেটার জন্য না আপনি অ্যালাউ করতে পারবেন এই সিচুয়েশানটাকে আপনাকে লিড করার জন্য, ঠিক আছে? আপনাকে এই জায়গা থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। নাইন অফ ইমোশনের এনার্জি এখানে এসেছে। তো অবশ্যই আমি এখানে বলবো যে এই যে টাইমটা না, এটা আপনার জন্য একটা ম্যাজিক্যাল টাইম দেখবেন, যেখানে আপনার অনেক কিছু উইশ গ্র্যান্ট করা হবে। আপনার লাইফে এমন অনেক কিছু জিনিস হবে যেটা আপনার ফিল হবে যে আমার এতদিন পরে আমার লাক ফেভার করছে, গুড লাক আসবে। কিন্তু অ্যাকচুয়ালি এটা একটা আপনার জন্য হ্যাপি টাইম, এটা আপনাকে রিওয়ার্ড দেওয়া হচ্ছে, ঠিক আছে? আপনার এঞ্জেলস আপনাকে সাপোর্ট করবে। আপনি দরকার হলে একটু কর্ড কাটিং করুন, যেটা আপনার জন্য খুব দরকার। ওকে, টেন অফ থটের এনার্জি এখানে এসেছে। এই সিচুয়েশানটা হয়তো আপনার কাছে একটু ট্রাভেলিং মনে হচ্ছে, আপনার প্রবলেম ক্রিয়েট করছে বলে মনে হচ্ছে, কিন্তু এটার একটা এন্ড হবে। আপনি নিঃশ্বাস নিতে পারবেন, রিলিফ পাবেন, একটা চ্যালেঞ্জিং অ্যাক্টিভিটিস আপনার সঙ্গে হবে, আপনি এগোতে পারবেন। এটা অনেকটা চ্যালেঞ্জিং হতে পারে, সেটাকে পিছনে ফেলে আপনাকে এগোতে হবে এবং আপনাকে মুভ অন করতে হবে। হতে পারে কিছু ফাইনালি আপনি লাইফে কিছু অ্যাচিভ করবেন এবং ফ্রি থাকুন কিছু কিছু অ্যাডিকশানের জন্য, আর কোডিপেন্ডেন্সি ইস্যু থেকে একটু মুক্ত থাকলেই আপনার জন্য বেটার হবে, ঠিক আছে? দেখে নেব আর কি গাইডেন্স আছে আপনার জন্য, কি জানার প্রয়োজন আছে এই মুহূর্তে আপনার। থ্যাংক ইউ সো মাচ। দেখে নেব কেরিয়ার। ওকে,
দ্য আউটসাইডার কেরিয়ারে হতে পারে আপনার অনেক কিছু জিনিস মনে হচ্ছে যে আপনি কেরিয়ারে গ্রো করতে পারছেন না, আপনার গ্রোথ হচ্ছে না, আপনার প্রসপারিটি হচ্ছে না, কিন্তু আপনার ট্রান্সফরমেশান আসবে উইথ দ্য ফাইভ নাম্বার, ঠিক আছে? ফাইভ নাম্বারের এনার্জি আছে, ট্রান্সফরমেশান আপনার আসবে বন্ধু, হ্যাঁ, আর আপনি একটা গতি দেখতে পাবেন নিজের জীবনে, একটা রামধনু দেখতে পাবেন। সো একটু পজিটিভ থাকুন। কেরিয়ারে আপনার পেশেন্স রাখাটা খুব দরকার। এখন হতে পারে আপনি খুব ভাবছেন কিছু একটা ট্রান্সফরমেশান, কিন্তু দেখুন এখানেও নাইন অফ ইমোশানের এনার্জি এসেছে, মানে কি চেঞ্জ আসবে, ডোন্ট ওয়ারি, চেঞ্জ আসবে, আপনার পজিটিভ থাকুন। সিজোফ্রেনিয়ার কার্ড এখানে এসেছে, ডুয়েলটি থাকতে পারে, ডুয়েল নেচার থাকতে পারে, ডিসিশান মেকিংয়ের প্রবলেম হতে পারে কেরিয়ারের ক্ষেত্রে, কিন্তু এমন ভাববেন না যে ডিসিশান নিতে পারবেন না। আইসোলেশন হতে পারে কেরিয়ারে, অনেক কিছু নেগেটিভিটি আপনি দেখেছেন, কিন্তু সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে আপনাকে, ঠিক আছে? বেরিয়ে আসবেন। আর এই যে মাঝখানে দাঁড়িয়ে গেছেন না, এই জায়গাটা কিন্তু নিজেকে ইম্প্রুভ করার দরকার আছে। রাইপনেস দেখুন, হঠাৎ করেই কিছু অ্যাচিভমেন্ট কিন্তু আপনার লাইফে হবে কেরিয়ারে, হঠাৎ করেই কিছু ফলপ্রাপ্তি দেখবেন আপনার হবে, আর সেটা কিন্তু লেট গো করলে তবেই হবে। নিজের মাইন্ডটাকে ক্লিয়ার করুন, মনের মন থেকে বোঝার চেষ্টা করুন যে কি চাই, অ্যাকচুয়ালি কি দরকার আপনার এই মুহূর্তে, এটা কিন্তু খুব দরকার, ঠিক আছে? দেখে নেব আপনার লাভ লাইফের জন্য কি আসছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস এন্ড গাইডস, থ্যাংক ইউ। ওকে, ওহো, ইনার ভয়েসের এনার্জি এসেছে এখানে লাভ লাইফের জন্য। আপনার এখানে আমি যেটা দেখতে পাচ্ছি বন্ধু, আপনার মনের কথা শোনাটা খুব দরকার, ঠিক আছে? মন থেকে যেটা চাইছে সেটা করুন, মন যেটা বলছে সেটা করুন, সেটা কিন্তু আপনার জন্য খুব দরকার। একটু ইনটিউশনালি ভাবুন, হতে পারে এমন কিছু সিচুয়েশান আপনি ডিসিশান নিতে পারছেন না, আপনি বুঝতে পারছেন না আপনাকে ঠিক কোন পথে যেতে হবে, সেই জায়গাটাও কিন্তু আপনাকে নিজের ইনার ভয়েসের দিকে কাজ করতে হবে, ঠিক আছে? উই আর দ্য ওয়ার্ল্ড, একটা গ্রোথ আপনার লাইফে রিলেশনশিপে আসবে, সেই জায়গাটা কিন্তু আপনাকে ওয়েট করতে হবে এখনও, ঠিক আছে? রিকনসিলিয়েশন হওয়ার চান্স এখানে আছে অনেকের ক্ষেত্রেই, তো পজিটিভ থাকুন, আর একটু নিজের মনটাকে না শান্ত রাখতে হবে আপনাকে। নিউ ভিশন, ওকে, একটু নতুন করে ভাবুন। দেখুন আপনার না কিছু জিনিস শেষ হয়ে গিয়েছিল, ঠিক আছে? সেই জায়গাটা থেকে আপনাকে বেরোতে হবে বন্ধু, নতুন করে ভাবতে হবে, নতুন দৃষ্টিভঙ্গি। পারলে না আপনি একটু চক্রা মেডিটেশন করুন, আপনার চক্রা ব্যালেন্সিংয়ের খুব প্রয়োজন আছে এখানে। ওকে, দেখুন বলতে বলতে বটম অফ দ্য ডেক হিলিংয়ের এনার্জি এসেছে। অফকোর্স আপনার হিলিংয়ের দরকার, রিলেশনশিপের হিলিংয়ের দরকার, মাইন্ড হিলিং দরকার আপনার, কারণ আপনার এখনকার যে কারেন্ট সিচুয়েশানটা, লেটিং গোয়েরও এনার্জি এসেছে এখানে। দেখুন কিছু কিছু জিনিস আপনাকে লেট গো করতে হবে, তো সেই জায়গাটা কিন্তু আপনাকে বুঝতে হবে যে কোন জায়গাটা আপনার লেট গো করলে কিন্তু সুবিধা হবে। ওকে, দেখে নেব আর কী গাইডেন্স আছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস এন্ড গাইডস, থ্যাংক ইউ। ও, হোম হেল্প, ওকে, তো বাড়ি থেকে কোনো হেল্প পেতে পারেন, বা আপনার থ্রু দিয়ে কেউ হোমলি হেল্প পেতে পারেন, পেতে পারে। আনকন্ডিশনাল জয় অ্যান্ড লাভ, প্রচণ্ড আনন্দ, উচ্ছ্বাস, ভালোবাসা অবশ্যই আপনার জীবনে আসতে চলেছে, যেটা হবে একদমই আনকন্ডিশনাল, যার কিন্তু কোনো কন্ডিশান থাকবে না। ওকে, দেখুন ইনটিউটিভ ফিলিংয়েরও এনার্জি এখানে এসেছে। আমি বলছিলাম না, নিজের ইনটিউশনের উপরে কাজ করুন, সেটা আপনার জন্য খুব দরকার। রিকভারির এনার্জি এসেছে, এই রিকভারিটা কিন্তু আপনার রিলেশনশিপ রিকভারিকেই অফকোর্স বোঝাচ্ছে। আমি বলছিলাম কারোর কারোর ক্ষেত্রে কিন্তু আপনার এখানে হয় না যে আপনার এই যে কারেন্ট সিচুয়েশানটা, আপনি যেই সিচুয়েশানে এখন আছেন সেই জায়গাটা হিলিংয়ের প্রয়োজন, তো সেই হিলিংটা আপনার নেওয়াটা কিন্তু খুব দরকার। ওকে, ডিটক্সিফিকেশন হতে পারে, আপনার লাইফে এমন কিছু টক্সিসিটি এসে গেছে না, সেই জায়গাটা আপনাকে হিল করতে হবে।
ইম্প্রুভিং হেলথ, অফকোর্স আপনার হেলথ যদি কোনো ইস্যু থেকে থাকে সেই জায়গা থেকেও একটা ইম্প্রুভমেন্ট কিন্তু হচ্ছে, এই রিকভারিটা কিন্তু এই জন্যও আসছে। ডু মোর রিসার্চ, যদি কোনো কিছু বিষয় আপনার মনে হয় যে আরও কিছু জানার প্রয়োজন আছে, আরও কিছু বোঝার প্রয়োজন আছে, সেটা নিয়ে আরেকটু রিসার্চ করাটা ভীষণ প্রয়োজন আপনার জন্য। ওয়াও, মেডিটেশন, আমি বলছিলাম না হিলিং করতে হবে, তো ডেসক্রিপশন বক্সে আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন, তো প্লিজ চেক করে নেবেন। মেডিটেশন করুন, সেটাও আপনার জন্য খুব দরকার, খুব সিগনিফিকেন্ট রাইট নাও। হ্যাভ ফেথ, বিশ্বাস রাখুন ইউনিভার্স আপনার সাপোর্ট করবে। স্লিপ, একটু ঘুমানোর প্রয়োজন আপনার, ঠিক আছে, হতে পারে ঘুম ঠিকভাবে হচ্ছে না আপনার। পেশেন্স রাখুন, সারেন্ডার করাটাও খুব দরকার। আর অ্যাপ্রিসিয়েশন, বটম অফ দ্য ডেক এসেছে, হতে পারে এমন কিছু জিনিস আপনার একটু অ্যাপ্রিসিয়েশন করারও খুব প্রয়োজন হয়ে পড়েছে। ঠিক আছে, তো বন্ধু এখান পর্যন্তই ছিল আপনার রিডিং, কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। আর যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটি না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট রিডিংয়ে আবার দেখাবে, টিল দেন টেক কেয়ার, বাই বাই।